সবাইকে স্বাগতম অল ইনফো চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা ক্যালকুলেশন প্রসিডিউর সুইং টাইম এসএমভি বাই মেশিন আরপিএম, অর্থাৎ আমরা এসএমভি ডিটারমাইন করব মেশিনের আরপিএম এর মাধ্যমে। কোনো একটা গার্মেন্টসের, কোনো একটা প্রসেসের এসএমভি, তো ফুল গার্মেন্টসের এসএমভি, এটা আমরা আরপিএম এর মাধ্যমে ডিটারমাইন করব। তখন যদি আমার আরপিএম দেওয়া থাকে বা এসএমভি দেওয়া থাকে, তখন মেশিনের আরপিএম বের করবো, অর্থাৎ কীভাবে আমার একটা এসএমভি থাকলে একটা গার্মেন্টসের অথবা প্রসেসের একটা মেশিনে আমি কত আরপিএম ইউজ করব, এই ফর্মুলার মাধ্যমে আমরা নির্ণয় করতে পারবো বা ডিটারমাইন করতে পারবো। ফার্স্ট অফ অল আমার কিছু ইনফরমেশান লাগবে, আর ইনফরমেশানগুলো এনশিওর করবেন একজন ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার। কী কী ইনফরমেশান লাগবে? আমি যে গার্মেন্টসটা সুইং করব সেটা এসপিআই লাগবে, যেটাকে বলা হয় স্টিচ পার ইঞ্চ, সিম লেন্থ ইন ইঞ্চ, এবং ইঞ্চে আমি কত লেন্থের গার্মেন্টস সুইং করতেছি সেটা সিম লেন্থ, ওই সিম লেন্থ লাগবে। যদি আমার গার্মেন্টসের লেন্থ হয় 10 ইঞ্চ তাহলে 10 ইঞ্চ, অথবা 100 ইঞ্চ 100 ইঞ্চ হবে। এবং মেশিন আরপিএম লাগবে, আমরা যে মেশিনে রান করতেছি মেশিনের আরপিএমটা কত আছে সেটা লাগবে। এখন আমি যদি ফর্মুলা ইউজ করি তাহলে সুইং টাইম অথবা এসএমভি ফর্মুলা হচ্ছে এসপিআই ইন্টু সিম লেন্থ ইন ইঞ্চ ইন্টু 60 ডিভাইডেড বাই মেশিন আরপিএম। যদি 60 দ্বারা ইন্টু করা হয়েছে, কারণ সেটা আমাকে সেকেন্ডে কনভার্ট করা হয়েছে, কারণ আমার মেশিন আরপিএমটা ছিল মিনিটে, তখন আমার অ্যান্সারটা আসবে সেকেন্ডে। সো আমাদের কী কী লাগবে? এসপিআই আমরা এক্সাম্পল হিসেবে এসপিআই ধরে নিলাম 14, অর্থাৎ প্রতি ইঞ্চিতে স্টিচ থাকবে 14, সিম লেন্থ ইন ইঞ্চ 50, আর মেশিন আরপিএম 2500। তাহলে আমরা ফর্মুলা ইউজ করলে এখন পাবো, যদি আমি সেটে ফর্মুলা ইউজ করি ইকুয়াল আমার এসপিআই 14 ইন্টু সিম লেন্থ ইন্টু 60 ডিভাইডেড বাই মেশিন আরপিএম, আমার আসে হচ্ছে 17 সেকেন্ড, অর্থাৎ 16.8, যেটাকে আমরা 17 সেকেন্ড লিখতে পারি। এখানে অবশ্যই আমরা ইঞ্চ প্রকাশ করা, তার মানে ইঞ্চ লিখতে পারি ইঞ্চ, আর মেশিন আরপিএম, আরপিএম হচ্ছে রোটেশন পার মিনিট অথবা রেগুলেশন পার মিনিট। সেভাবে আমরা এই ভিডিও মাধ্যমে শিখতে পারতেছি যে কীভাবে আমরা আরপিএম এর মাধ্যমে এসএমভি ডিটারমাইন করব। সবাইকে ধন্যবাদ।